যান দুর্ঘটনায় গুরুতর জখম ভাই বোন। ঘটনা উদয়পুর চন্দ্রপুরে। আহতরা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, একটি মারুতি গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হলে বাইকে থাকা যুবক যুবতী আহত হয়েছে। যান দুর্ঘটনা রাজ্যে এক প্রকার লেগে আছে। প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো স্থানে দুর্ঘটনা ঘটছে। বুধবার যান দুর্ঘটনায় আহত হয়েছেন ভাই বোন। ঘটনা উদয়পুর চন্দ্রপুরে। জানা যায়, একটি মারুতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের, আর তাতেই বাইকে থাকা যুবক যুবতী গুরুতর আহত হয়। দুইজন বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই বিষয়ে আহত যুবক বলে, সে তার বোনকে নিয়ে চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি মারুতি এসে তাদেরকে সজোরে ধাক্কা দিলে বাইক নিয়ে ছিটকে পড়ে আহত হয়েছে। আমি আমার বোনের ছিল আর কি বেড়াইতো, আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো উদয়পুর চন্দ্রপুর যেখানে স্কুলটি পার হয়ে আর কি, ওই জায়গাতে একটা মানে টানি আছে, এত বেশি হলে টানি মানে আমরা আমরা সাইডে সামনে আমার উঁচু আসিল একটা ঘুষে নিয়ে হঠাৎ করে উল্টো একটা গাড়ি, খুব স্পিড, হেভি স্পিড, এটা মানে কোনো স্টিয়ারিং রাখছে না, ডাইরেক্ট সুদায় এসেরা আমাদের বাড়ি আসছে। আমি গাড়ি দেখতে আমার স্টিয়ারিং কাটাইছি, এরপর এসে বাড়ি আসছে। আমার কোন জায়গা উদয়পুর চন্দ্রপুর আমার স্কুল কমপ্লেক্সটি আছে না, এখানে মুসাড়া পাড়িয়ার সামনে। বাইকের মধ্যে কি দুজন আসলে? আমরা দুজনে আসলাম, আমরা হেলমেটের মাথা আসলো, ড্রাইভারও কিছু বুঝছিল। জানা গিয়েছে, মারুতি গাড়ির ধাক্কায় যুবকের এবং তার বোনের পায়ের হাড় ভেঙে গেছে। তবে দুর্ঘটনার পরই পালিয়ে যায় মারুতি গাড়ি। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।